বুক ক্যাফে বুক রিভিউয়ের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমি দেখিয়েছিলাম সত্যজিৎ রায় এবং তৎসংক্রান্ত বিভিন্ন ধরনের বুকমার্কগুলোকে। সেখানে যেমন পথের পাঁচালীর বিভিন্ন বুকমার্ক ছিল, তেমনই ছিল অপুর সংসার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু ভালো বুকমার্ক। যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখে উঠতে পারেননি, ওপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া রইল, এই ভিডিও শেষে অবশ্যই দেখবেন। আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি বাকি বুকমার্কগুলো নিয়ে, যেগুলো আমি আগের পর্বে কথা দিয়েছিলাম যে নেক্সট পর্বে সমস্ত বুকমার্কগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, এখানে আমাকে দেওয়া হয়েছে শার্লক হোমসের একটা ভিজিটিং কার্ড এবং সেখানে একদম বেকার স্ট্রিটের নামটা উল্লেখ করে দেওয়া রয়েছে, বেশ সুন্দর লাগছে। ভালো লেগেছে ব্যোমকেশ বক্সীর যে বুকমার্কটি দেওয়া হয়েছে, মাফ করবেন, ব্যোমকেশ বক্সীর যে ভিজিটিং কার্ডটি দেওয়া হয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর, শুধু কাটিংটা একটু খারাপ হয়েছে এটাই যা। এরপর যে বুকমার্কগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই আবির এবং অনির্বাণ ভট্টাচার্যের যে ব্যোমকেশ চরিত্রায়ন করেছিলেন তাদের ওপর রয়েছে, যেরকম এটা রয়েছে অনির্বাণ ভট্টাচার্যের ওপরে, এর পরেরটাও আবির চট্টোপাধ্যায়ের ওপরে তৈরি হয়েছে। একটা সিলুয়েট ব্যাপার আছে, ব্ল্যাক রেডিশ একটা টোন দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগে। আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ব্যোমকেশ বক্স হিসেবে কার চরিত্রায়ন ভালো লাগে, অনির্বাণ ভট্টাচার্যের নাকি আমাদের আবির চট্টোপাধ্যায়ের, নাকি দুটোরই খুব সুন্দর লাগে, অবশ্যই জানাবেন। গত পর্বে আমি যখন বুকমার্কগুলোকে দেখিয়েছিলাম তখন বেশ কিছুজন কমেন্ট করেছিলেন যে কোন প্রকাশন থেকে এটা দেওয়া হচ্ছে বা কোন জায়গা থেকে, তো সেটাও এখানে কিন্তু রয়েছে, প্লাসেন্টা পাবলিকেশন হাউস থেকে কিন্তু এগুলোকে রিলিজ করা হচ্ছে, সেটাও জানিয়ে দিলাম অনেকের জ্ঞাতার্থে। এরপর আসি বুকমার্কগুলোতে, বেশিরভাগ বুকমার্কই রয়েছে মনীষীদের ওপরে যেগুলো বাকি আছে, এবং প্রত্যেকটাতেই কিছু না কিছু বাণী, কিছু মূল্যবান কথা বা যে কথাগুলো আমাদের চলার পথের পাথেয় সেগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে সুভাষচন্দ্র বসুর আপনি যেমন পাবেন, তেমনই দেশাত্মবোধক বেশ কিছু পাবেন, কাজী নজরুল ইসলাম পাবেন, সৈয়দ মুস্তাফা সিরাজ পাবেন, শার্লক হোমসেরও একটা বুকমার্ক রয়েছে, এটা তো মহিনের ঘোড়াগুলি যে ব্যান্ড ছিল বাংলা সেখানকার লোগো দেওয়া রয়েছে, এটা হয়তো বুঝতেই পারছেন। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর এডি বেশি রয়েছে এবং কিছু গানের লাইন, তাঁর লেখা বিভিন্ন যে সাহিত্য সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন সেগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বুকমার্কে এই ধরনের লাইনগুলো কিন্তু খুব প্রভাব ফেলে, খুবই ভালো লাগে দেখতে এবং এগুলো পড়তেও খুব ভালো লাগে। যেরকম এখানে লালন ফকিরের যে বিখ্যাত গান যাদ গেল যাদ গেল, সেটাকে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। প্রতিটা বুকমার্কে একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রিন্টিং এবং কালি এবং ঔজ্জ্বল্য খুব ভালো, মানে বেশ ভাইব্রান্ট এবং যথেষ্ট ভালো কোয়ালিটির বোঝাই যায়। বুকমার্ক হিসেবে কিন্তু এগুলো অনন্য, কারণ সমস্ত ক্ষেত্রে আপনি ব্যোমকেশ বক্সী, শার্লক হোমস, ফেলুদা থেকে অন্যান্য পাওয়া কিন্তু একটু মুশকিল। এখানেও খুব সুন্দর লাইনটা দেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, একটু চাইলে আপনারা পজ করেও দেখে নিতে পারেন, এবং জীবনানন্দ দাশেরও বেশ কিছু লাইনকে এখানে তুলে ধরা রয়েছে। বুকমার্কগুলোর সাইজ স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, যেরকমটা আমরা জেনারেলি বিভিন্ন বই সংস্থার হাত ধরে পাই সেরকমটাই কিন্তু এখানে তারা দিয়েছেন, এবং কিভাবে পেলাম সে প্রসঙ্গে আগের পর্বে বলেছি, এ পর্বেও জানাই। প্লাসেন্টা পাবলিকেশন থেকে আমি দেখেছিলাম একটা সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাডটা, এবং তারা জানিয়েছিলেন যে অফার চলছে এই সময়, তো 250 টাকাতে 50টা মতো বুকমার্ক এবং দু একটা ফ্রি দেওয়া হচ্ছে মোটামুটি এই ধরনের, আর কিছু ভিজিটিং কার্ডও ছিল, তো সেই অফারে আমি কিন্তু নিয়েছিলাম, তাই সেই হিসাবে প্রতি বুকমার্ক পিছু 5 টাকা কম বেশি এরকম পড়েছিল। তো আমার কিন্তু ডেলিভারি এবং তাদের ব্যবহার খুবই ভালো লেগেছে, তারা যথেষ্ট সাহায্য করেছেন এবং বুকমার্কের প্রথমে ক্যাটালগ চেয়েছিলাম, ক্যাটালগটা দিয়েছিলেন ওনারা অনলাইনে পিডিএফ আকারে, তারপর সেটা দেখে আমি অর্ডার করেছিলাম। আমি বলবো যে আপনারা নিচে যে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে সেটা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, প্রথমে তো ক্যাটালগটা চেয়ে নেবেন এবং কী অফার চলছে জেনে নেবেন। এক এক সময় এক এক ধরনের অফার চলে, চেঞ্জেবল, দেখবেন যেটা আপনার মনে হবে যে প্রফিটেবল সেই অনুযায়ী আপনারা অর্ডারটা করে দেবেন।
তারপর ইউপিআই পেমেন্ট বা কার্ডে পেমেন্টের মাধ্যমে পেমেন্ট হয়ে গেলে অ্যাড্রেস তো দেওয়া হয়ে গেল, যথারীতি 3 থেকে 4 দিনের মধ্যেই আপনার একেবারে ডোর স্টেপ ডেলিভারি হয়ে যাবে মোটামুটি। তো এইরকমই ওদের প্রসেসটা, এবং কথা বলতে বলতে অনেক কটা বুকমার্কই দেখিয়ে ফেলেছি। এখানে জীবনানন্দ দাশের বুকমার্কটা আমার হাতে রয়েছে। প্রত্যেকটা বুকমার্কে কিন্তু যে লাইনগুলো রয়েছে, আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন, কারণ এতগুলো বুকমার্ক দেখাতে দেখাতে অনেকটা সময় চলে যাচ্ছে বলে আমি জাস্ট একটু একটু করে স্ক্রল করছি। এটা তো ঋত্বিক ঘটনের সেই বিখ্যাত লাইন, ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। তো এই ধরনের কিছু লাইন্সও কিন্তু আমাকে খুব চমক মানে দিয়েছে যে বাহ, এগুলোকে নিয়েও বুকমার্ক করা হয়েছে, এরকম একটা ফিল দিয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও ওনারা কিন্তু বাকি রাখেননি, এবং এই লাইনটা তো খুবই বিখ্যাত, আমি এটা প্রথম থেকেই জানি যে বই কিনলে কেউ দেউলিয়া হয় না। হ্যাঁ, হয়তো টাকার দিক থেকে একটু টাকা কমে, কিন্তু জ্ঞানের দিক থেকে যে পরিসরে বৃদ্ধি ঘটে যে কোনো বই পড়লেই, সেই দিক থেকে কিন্তু কেউই দেউলিয়া হন না, বরং সমৃদ্ধ হই আমরা বই পড়লে। তো রবীন্দ্রনাথ ঠাকুরেরই লক্ষ্য করবেন বেশি বুকমার্ক রয়েছে, এবং সেগুলো অত্যন্ত সুন্দর, কিছু গানের লাইন যেগুলো খুবই আমরা প্রচলিত এবং খুবই আমাদের মননে রয়েছে, সেই ধরনের বুকমার্কগুলো আরও বেশি। সুভাষ মুখোপাধ্যায়ের একটা সুন্দর লাইন এখানে তুলে ধরা হয়েছে বাংলা ভাষা নিয়ে, সেটাও দেখতে পাচ্ছি। আমি গতকাল যখন বুকমার্কগুলো এলো তখনই একটু একটু করে দেখছিলাম, আমার ওনাদের প্রেজেন্টেশনের বিষয়টা খুব ডাইভার্সিফাই লাগলো, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঋত্বিক ঘটক, শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, সৈয়দ মুস্তফা সিরাজ, জীবনানন্দ দাশ, এতটা বড় পরিসর এবং আরও অন্যান্য রয়েছে। তো এই বিষয়টা কিন্তু খুব আমি বলবো রেকমেন্ডেবল আর কি, এবং খুব ভালো। আর আরেকটা যেটা হচ্ছে যে ওনারা জানিয়েছেন যে সামনে বইমেলাতে ওনাদের নিজস্ব স্টল থাকবে, সেখানে আরও কিছু যোগ হবে, এবং বেশ কিছু কপিরাইটের দরুন কিছু বুকমার্ক তারা চাইলেও তৈরি করতে পারেননি, সেগুলো নিয়েও তারা কাজ করছেন, এবং খুব শীঘ্রই সেগুলো প্রকাশিত হবে। যদি আবার যোগাযোগ করতে পারি তাহলে হয়তো ওই বুকমার্কগুলোকেও পারচেস করে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদেরও কেনার সময় খুব সুবিধা হয়। এবং এই চ্যানেলটাকে সেই কারণেই সাবস্ক্রাইব করতে বলবো, কারণ বই সংক্রান্ত বিভিন্ন আপডেট, বইয়ের বিভিন্ন পার্টসের নাম কি, বই কেন দাম বাড়ছে, বইয়ের দাম বাড়ার পেছনে প্রকাশকরা কীভাবে আমাদের সাথে একটা জায়গা তৈরি হচ্ছে, যেগুলোকে বুঝে নিতে হবে একজন পাঠক হিসাবে, এই সমস্ত নিয়ে অনেক ভিডিও রয়েছে। বুক ক্যাফের অফবিট টপিক বলে একটা প্লেলিস্টও রয়েছে, যেখানে কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই আমি বলবো এই ভিডিওটা শেষ করে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে একটু স্ক্রল ডাউন করবেন, কয়েকটা ভিডিও দেখবেন, এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে, কারণ বই সংক্রান্ত এই বিষয়গুলো একটা প্রতিদিনের নৈমিত্তিক জীবনে যদি অঙ্গ হয়ে ওঠে এই ধরনের চ্যানেল, তাহলে কিন্তু বইয়ের প্রতি আকর্ষণ সকলেরই বৃদ্ধি পাবে, নতুন করে যে বই পড়া স্টার্ট করা সেই বিষয়টা কিন্তু একটা শুরু হবে। তো এই ছিল আজকে আমার পর্ব, অনেক অনেক বুকমার্ক আজকে দেখিয়েছি, এবং এটা আমি দেখাচ্ছি গত পর্বের দুই একটা একটু গ্লিমসেস দেখিয়ে দিচ্ছি। আমি এই পর্বটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়েছি, ভিডিও শেষে আপনারা সেই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পৌঁছে যাবেন এই প্রথম পর্বে। সেখানে পার্সেলটা আনবক্সিং থেকে শুরু করে কিভাবে প্যাকেজিং সমস্ত কিছু নিয়েই আলোচনা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts too.